নাস্তে না জানলে উঠন দেখা আমাদের সরকার আমি অ্যাসেম্বলিতে স্টেটমেন্ট করে বলেছি যে আগের পাঁচ বছর যে যে টাকা পেয়েছে মানে 2011 আগে তার থেকে এই এখন বরাদ্দ তার থেকে বেশি হয়েছে যদিও কেন্দ্রীয় সরকার আমাদের 28,000 কোটি টাকা করে কেটে নিয়ে যাচ্ছে তারপরেও সব জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটিতে আমরা বরাদ্দ বাড়িয়েছি সেটা আমাদের লাস্ট বাজেট মিটিংয়ের অ্যাসেম্বলির যে রেকর্ড সেটা দেখে নেবেন অ্যাসেম্বলিতে প্লেস করা আছে সুতরাং এই কথাটা বাজে তারা কাজ করতে পারছে না তারা উন্নয়ন করতে পারছে না তারা ধাপ্পা দিচ্ছে আর রাজ্য সরকারের উপর দোষটা পাচ্ছে অর্থাৎ নিজেদের অপদার্থতা নিজেদের অপদার্থতা তারা রাজ্য সরকারের উপর চাপানোর চেষ্টা করছে আমরা বলবো তোমরা নিজেদের জোরে জিতেছ মানুষ চাইবে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না নিশ্চয়ই আমরা বলছি কিন্তু উন্নয়নের কাজ পশ্চিমবঙ্গে আমরা করছি উন্নয়নের কাজে আমরা আটকাতে পারছি তুমি জেলা পরিষদের দিয়ে দিয়েছেন গোটা জেলা পরিষদের তাদের এরা আগে সুব্রত মুখার্জির সাথে দেখা করেছে কেউ করেন তারা রাজনৈতিক করতে ব্যস্ত মানুষের উন্নয়নে তাদের কোনো খলিগানি করতে ব্যস্ত তারা নোংরামি করতে ব্যস্ত সেই জন্য এই কথাগুলো আমরা অন রেকর্ড আপনাকে বলতে চাই আপনি অ্যাসেম্বলির রেকর্ড আমাদের দেখে নিন প্রত্যেকটা আগের পাঁচ বছর আর এই পাঁচ বছরে তাদের অনেকটা বরাদ্দ বেড়েছে কিন্তু কাজ করছে না আপনারা